লাইলাতুল কদর, কদরের রাত কবে নির্দিষ্ট আমরা কেউ জানি না, যে কোনো বেজর রাতে হতে পারে। তাহারাও লাইলাতুল কদর, কদরের রাত অন্বেষণ করো, তালাশ করো, বেজর রাতে কারণ এক রাত ইবাদত করলে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সব হবে, 1000 মাসে চাইতে বেশি সব যিনি দান করে দিবেন তিনি কে? আমরা তো এই বলতো হায়াতি পাই, তাহলে কতটা না গোপন রাখলেন, ঢেকে রাখলেন, দাম বাড়লো না কমলো, ঠিক না? ঠিক না? তরমুজ যখন বেঁচে একটা দেখবেন কাইটা সুন্দর করে এরকম খুলে রাখে, ওইটা মানুষ নেয় না, ওইটা মাসি আস্তে 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 এটা দাম শেষ, যেটা গোপন আছে ইনটেক আছে ওইটা মানুষ খুঁজে, ঠিক না? এবার চিন্তা করেন মহিলাদেরকে আল্লাহ নবী বলেছেন ঢেকে রাখার জিনিস, এখন সেই মহিলাদেরকে নামায় দিয়েছে পশ্চিমা, ঠিক কিনা? তারা বলতেছে না মহিলারা ঢেকে রাখার জিনিস না, মহিলাদেরকে ছেড়ে দাও, ঘরের বাহিরে মহিলারা বের হবে, যা ইচ্ছা তাই করবে, এজন্য ঘরে ঘরে পরকীয়ার মতো বিষ আজকে ঢুকে গেছে, ঠিক না? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, কষ্ট হবে এগুলা শোনাইলে আপনারা মনে করবেন যে হুজুর এগুলা করে কি, আপনারা যাই মনে করেন তারপর আমি শোনাই যাই, শুনবেন ইনশাআল্লাহ। এক নাম্বার হাদিস, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, আল্লাহর নবী বলেছেন খবরদার মহিলাদের ভিতরে গিয়ে বারবার প্রবেশ করো না। এখন আপনারা দেখবেন দোকানে দোকানে মহিলা রাখা হয়, উদ্দেশ্য হলো কাস্টমার যেন বেড়ে যায়, এই রকম দোকানে দোকানে যারা মহিলা রাখবে কাস্টমার বাড়ানোর জন্য, আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপরে, বরকত কোনোদিন আসবে না, ঠিক না? ঠিক হাদিস বিধিনে। এজন্য আপনারা যখন দেখবেন কোন দোকানের ভিতরে মহিলা দিয়ে দোকানের ব্যবসা বাড়াতে যাচ্ছে, আপনারা ওই দোকানে যাবেন না, কারণ এটা পশ্চিমাদের চিন্তা চেতনায় রসুলের সন্ন্যাতের বিরোধিতা, ঠিক না? রাগ করতেছেন আপনারা? এরপর আরেকটা হাদিস শোনেন, মহিলারা হচ্ছে ডেকে রাখার জিনিস, দেখেন এটা সুন্দর জিনিস, যখন মহিলাটা ঘর থেকে বের হয় তখন কি হয়, তখন শয়তান একজন যুবকের কাঁধের মধ্যে বড় হয়, ঠিক আগেই করি না বুঝে করি, শব্দ চয়ন দেখেন, ইস্তা সফা শয়তান, যখন মহিলাটা ব্যাপক অবস্থায় বের হয় তখন শয়তান এইভাবে যুবকের ঘাটটায় সোজা করে দেয়, দেখ তো এটা কোন বাড়ির মেয়ে, তোর লোকের আরেকজনে ডাক দিয়ে কয়ে দেখ এটা কেনা যায়, ঠিক কিনা বলে? একটু হাদিসের শব্দের সাথে আপনাদের আচরণ মিলিয়ে দেখেন, ঠিক রসুল বলছে ইস্তা সফা শয়তান, শয়তান তার ঘাড়ের মধ্যে বড় হয়, কোন জায়গায়? এই জন্য দেখবেন এইভাবে দেখে না, এইভাবে টান টান করে এরপরে দেখে, ঠিক না? বেঠি যতজন এইভাবে তাকাচ্ছেন চিন্তা করে, আপনি হাদিসে, আপনি নামাজি, আপনি আলেম, আপনি আপনার পরিবারের ভিতরে পর্দা করাতে পারেন নাই, পর্দাকে আপনার পরিবারের ভিতরে আবশ্যক করাতে পারেন নাই, আত্মীয় স্বজনের সামনে, সবার সামনে যায়, বাইরের মানুষের সামনে যায় না, এই মাঠে পর্দা আছে না নাই,
এটা একেবারে পুরো ফাউল পর্দা, এই পর্দার কোনো দাম নেই। আমাদের দেশে দেখবেন চাচা শ্বশুর, খালু শ্বশুর, ফুফা শ্বশুর, এগুলো সব দেবর যেমন, আল হাবু কাল মাউতি, দেবর যেমন মৃত্যুর মতো। প্রত্যেকটা যত শ্বশুর নিজের শ্বশুর ছাড়া সব শ্বশুর গুলো মৃত্যুর মতো, ঠিক না? ঠিক। এগুলো সব বন্ধ করবে। এরপরে আরেকটা হাদিস শুনে শুনবে, এই ঘরের ভিতরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেয়ে যায়। আল্লাহর নৈকট্য যখন লাভ করে, ঘরে থাকার কারণে লাভ করে, ঠিক না? এবার আরেকটা হাদিস শুনে শেষ করতে চাই এই কথাগুলো, এরপরে আরো কথায় যাব ইনশাআল্লাহ। মহিলাদের কাপড় থাকবে কি পর্যন্ত? আল্লাহ রাসূল বলছেন পুরুষের কাপড় তার কোন দিশে যাবে না। আল মুসবিল, যার কাপড় অহংকার বসত টাকুর নিচে যাবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কথা বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, দেখাবেন না। এখন আম্মা জান উম্মে সালামা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকাইফা তাসনাউন নিসাউ বিযুয়ুলিহিন্না, মহিলাদের যে কাপড়ের যে এটা কি বলে জুলুনি, আপনারা কি বলেন? হ্যাঁ, কাপড়ে ঝুল, দেখেন বিযুয়ুলিহিন শব্দ শব্দ মিলাস, এই কাপড়ের ঝুলটাকে কিভাবে কোথায় রাখবে, টাকুর উপরে না নিচে? দেখেন আল্লাহ নবী কি বলেন, আল্লাহ নবী বললেন ইউখিনা শিবাহি, এক বিঘা পর্যন্ত নিচে দিয়ে দিবে, এক বিঘত নিচে দিয়ে দাও। আম্মা জান উম্মে সালামা বলেন ইদা তানকাশিফু আকদামুহু, ইদা তানকাশিফু আকদামুহুন্না, এত তো পা বের হয়ে যাবে, তাহলে কি করবো, এক বিঘত দিলে তো পা বের হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ফায়ুরখিনহু জিলাল, তাহলে এক গজ পর্যন্ত বাড়ায় দাও, তারপরেও যেন মহিলাদের পা পর্যন্ত কেউ দেখতে না পারে। বলেন আল্লাহু আকবার। এবার নবীর উম্মতের দল একটু চিন্তা করে, যারা আমার সামনে বসা আছে, আল্লাহর নবীকে মহব্বত করি, এখন প্রাজ আসছে, ঠিক কিনা? এরপর আপনার বিয়ে শাদীর কথা চিন্তা করে, ইজাব কবুল সব আছে, একজন কাজী সাবাইনা দোয়া করায় দিতেছেন, সব করতেছে, কিন্তু বিয়ের অনুষ্ঠানের নামে বড় বড় বক্স এনে ঘন্টার পর ঘন্টা ওই খ্রিস্টান ইহুদি নাসারাদেরকে আপনি অনুসরণ করতেছেন, ঠিক না? ঠিক। এগুলা বাদ দেন মুসলমান, গান বাজনা করে যখন আপনি নাচতেছেন, এটা থেকে যখন আপনি মজা নিচ্ছেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কুফরি অবস্থায় আপনার মৃত্যু হবে, আল্লাহর নাফরমানির উপর আপনার মৃত্যু হবে, কথা ঠিক না? এবার আরেকটা বড় বিষয় বোঝাই দিই, এই চেয়ারে বসে জমিনে দিন কায়েম করা নবীর জীবনে আছে না নাই? আসতে বলে আর আসতে বলে ব্রিটিশরা আমাদেরকে বোঝাই দিয়ে গেল, সব আজ করবেন হুজুর এই মার্কা আজ করতে পারবেন না। আপনি সুন্নতের কথা বলবেন কিন্তু চেয়ারে বসার কথা বলতে পারবেন না, গলা চিপে ধরা হবে, এই জায়গা ঠিক হয়ে গেলে সব জায়গা ঠিক হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা এই জায়গার কথা বাদ দিয়ে দিস, এখন আর কেউ এই চেয়ারের কথা বলে না,
বলতে গেলেই ঝামেলায় পড়বে, এমন একটা সময় আসবে দেখবে সাদুল কবিরা ফাসিকুহুম, যখন দেখবেন এলাকা এলাকায় ফাসিক নেতা নেতা হয়ে যাবে, আপনি বুঝবেন এটা আমাদের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি। তো ভালো নেতা নেতা যদি না বানান কেয়ামতের সময় আপনি টেনে আনতেছেন। জাইমুল কওমি আল জালুম, বড় বড় নেতা যখন বড় বড় রম্পট চরিত্রহীন হবে কেয়ামতের সময় এটা সন্নিকটে চলে আসবে। হিসাব মিলেনে আসন্ন যদি প্রতি পদে পদে আপনি মানেন অবশ্যই অবশ্যই ইল্লা আদখালাহু এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে নবীর সুন্নাহর জন্য আমরা জীবন দেব। রাজি আছেন মুসলমান? সুন্নাত মানবেন না ছাড়বেন? আরো জোরে বলেন মানবেন না ছাড়বেন? সুন্নাত খুঁজেন মানেন তালাশ করেন।